বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত হলো একটি বৃক্ষরোপণ কর্মসূচি। আজ বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া খ্রিশ্চান কলেজ প্রাঙ্গণে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তিনি নিজে এই জেলার ছাত্র পরিষদের সদস্যদের সাথে মিলে বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচিতে এই জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে সায়ন্তিকা ব্যানার্জি জানান, এই জেলাতে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে বিগত বেশ কিছুদিন ধরে এই কর্মসূচি পালন করা হচ্ছে, তবে আজ তার শেষ দিন। তিনি বলেন যে ছাত্র পরিষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ায় তিনি এই দুর্যোগের সময় নিজের দায়িত্ব বলে মনে করেন, তাই তিনি এসেছেন। দল বদলের দলে ফেরার বিষয়ে তিনি বলেন যে দলের নেত্রী মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন তারা সেই সিদ্ধান্ত মেনে নেবেন। মুকুল রায়ের বিষয়ে তিনি বলেন যে যখন দলনেত্রী তাকে দলে নিয়েছেন তখন টিএমসির প্রত্যেকেই তাকে সসম্মানে গ্রহণ করেছে। তিনি বলেন, আজ বৃক্ষরোপণ ছাড়াও বেশ কয়েকটি স্থানে শিশুদের খাবারও দেওয়া হবে। এরই সাথে বেলমণিতে বজ্রাহত হয়ে মৃত পরিবারের সরকারি সাহায্য পৌঁছে দেবেন তিনি। তিনি বলেন যে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাঁকুড়াতে দলকে আরও মজবুত করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এবার শুনে নেওয়া যাক আজকে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচি সম্পর্কে কি বললেন নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। বাঁকুড়া থেকে সোহন রক্ষিতের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আজকে এখন উদ্দেশ্য আমার মনে হয় যে এরা আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ থেকে এরা অনেক দিন ধরেই এটা করছিল এবং আজকে এটা শেষ দিন আমার মনে হয়। হ্যাঁ, আজকে শেষ দিন ছিল, তো আমি ভাবলাম যে আজকে যখন আমি এসে পড়েইছি বাঁকুড়াতে, আমি গতকাল রাত্রিবেলা এসেছি, তো আমার মনে হয় এটা আমার ইচ্ছে করলো। আমার মনে হলো যে এটা আমার দায়িত্ব নিজের, এটা সবার, প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। এই সময় যে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে মানুষকে মানে গ্রাস করে ফেলেছে এবং আমরা জানি যে কীভাবে ভুগতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে, এই সময়ে এই প্রাকৃতিক দুর্যোগকে মানে শান্ত করার জন্য প্রকৃতিকে, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের এই বৃক্ষরোপণ করা উচিত। এবং ওরা যেটা করছে আমাদের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ থেকে খুবই ভালো, তাই আমি ভাবলাম যে আমার এটা করা উচিত নিজে থেকেই। তাই আমি ওদেরকে বললাম যে প্লিজ ভাই, আমি আসব এবং আমি আমি তোদের সাথে আমি এটা করতে চাই। আচ্ছা, আপনি এখন একটা দায়িত্ব পেয়েছেন, বড় দায়িত্ব, সেখানে দেখছি রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী এনারা দলে ফিরতে চাইছেন, এটা কি কিছুকে দেখছেন আপনি? আমি এই বিষয়ে এটাই বলবো যে আমাদের নেত্রী দিদি যেটা ঠিক মনে করবেন উনি সেটা উনি ডিসিশন নেবেন এবং উনি যেটা ডিসিশন নেবেন সেটাতে আমরা একমত এবং ওনাকে আমরা সবসময় সাপোর্ট করব। মুকুলদা ফেরাতে কতটা দল শক্তিশালী হলো? আমাদের দল অলরেডি শক্তিশালী ছিল, ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি উনি অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স এবং আমাদের নেত্রী, আমাদের দিদি ওনাকে স্বাগত করেছেন, সেই জন্য আমরাও ওনাকে মানে সসম্মানে স্বাগত জানাচ্ছি এবং আমাদের দলে যাতে আমাদের সাথে হয়ে দিদির জন্য আমরা কাজ করতে পারি, এটাই আমি আশা করব। আজকে কী কী কর্মসূচি রয়েছে বৃক্ষরোপণ ছাড়া? আজকে বৃক্ষরোপণ ছাড়া আমরা অনেক আমাদের খাবার, হ্যাঁ, গোবিন্দনগরে না জায়গাগুলোর নাম বলে গোবিন্দনগর হসপিটাল, সম্মিলনী কলেজের সামনে, এবং আমরা, হ্যাঁ, আমি এক সেকেন্ড, আমি আরেকবার এটা বলছি জায়গাটার নামটা একটু জানি না, ওই যে বেলমণি, বেলমণি না, বেলমণি, হ্যাঁ, যাই আরেকবার যাই। খাবারের ব্যবস্থা করেছি আমরা, তাছাড়া আমাদের গোবিন্দনগর হাসপাতালের সামনে খাবার বিতরণের ব্যবস্থা আছে, তাছাড়া আমরা বেলবনিতে যাবো, ওখানে আমরা জানি যে আবারও বলবো সেই প্রাকৃতিক দুর্যোগেই ফেরত আসবো, সেখানে যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমরা যাব, সেখানে আমাদের সরকারের তরফ থেকে তাদের জন্য কিছু রিলিফ আমরা নিয়ে যাচ্ছি, সেগুলো দেব এবং ওনাদের পরিবারের লোক মানুষজনদের সাথে আমরা দেখা করব এবং ওনাদের পাশে আছি, এটাই ওনাদের বলব। শান্তিদি, চ্যালেঞ্জ তৃণমূলের কাছে এখন লোকসভা নির্বাচন, সংগঠনকে কীভাবে ঢেলে সাজাবে? আমি প্রথম দিন থেকেই আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমার মনে হয় যে মানে আমাকে যখন বলা হলো যে আমি বাঁকুড়া বিধানসভা থেকে আমি ক্যান্ডিডেট, তখনই আমার কাছে এটা চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। মানে ডে ওয়ান থেকে আমি ওইভাবেই আমি আমার নিজের প্রস্তুতি আমি করেছি এবং ফল যাই হয়েছে সেটা দুর্ভাগ্যক্রমে আমরা জানি সেটা, কিন্তু এখন আমি আর পুরনো কথা বলতে চাই না। তুমি যেটা বললে খুবই ভালো কথা যে আগামী দিনে যতটা সম্ভব সাংগঠনিকভাবে আমরা শক্তিশালী হই বাঁকুড়া থেকে, সেটাই আমি চেষ্টা করবো এবং সেটাই আমি করছি। এটার একমাত্র উপায় আমার মনে হয় মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করে যেতে হবে, বাঁকুড়ার জন্য কাজ করে যেতে হবে, সংগঠন এমনিই শক্ত হবে। থ্যাংক ইউ।